করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস। করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস। এদিন মহেশতলা পৌরসভা এবং হাসপাতালের কর্মীরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে হাততালির মাধ্যমে তাকে উৎসাহিত করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেন। গত 5ই আগস্ট দুলালবাবু ওনার স্ত্রীর নামাঙ্কিত হাসপাতাল কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। প্রথম টেস্টে তার কোভিড পজিটিভ ধরা পড়লেও দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে তার করোনা নেগেটিভ আসে। গতকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুলালবাবুর বাড়িতে যাওয়ার সময় হাসপাতালের প্রতিটি স্টাফ এবং মহেশতলাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কাকু, আপনি কি বলবেন এই যে এই কটা দিনের আপনার অভিজ্ঞতা, আপনি কি বলবেন অন্যান্যদের? আমি তো কিছুই জানি না, বাইরের কোনো ব্যাপারগুলোই আমি জানতাম না। তবে মানুষ খুব উদ্বিগ্ন ছিল কেমন আছি আমি এটা জানার জন্য। আমার কি বলবো, বলার কিছু নেই। আমি এই এখন একদিনকে বেরিয়েছিলাম 15ই আগস্ট ফ্লাইহোস্টিংয়ের জন্য, আর এই এখন বেরিয়ে সকলের মুখ দেখছি, আমার খুব ভালো লাগছে। মহেশতলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক প্রীতি ভালোবাসা, এবং তাদের যারা বয়স্ক মানুষ তাদের সকলকে আমার প্রণাম। আশা করি সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে চলা হয় সেভাবে করেই ভালো থাকতে হবে। সবচাইতে যেটা বড় ব্যাপার আমি এখানে এসে দেখলাম, করোনার যেটা সেটার মূল কারণটাই হলো আমাদের লাংস এফেক্ট করে। এই লাংসে একটা ভাইরাস এসে যায়, সেই ভাইরাসটাই আমাদেরকে কাহিল করে এবং আমাদের অক্সিজেনকে কমিয়ে দেয়। অক্সিজেনকে ঠিক রাখতে হবে, শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে হবে, করে আমরা যাতে ভালো থাকি সকলে। মহেশতলাবাসী শুধু নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে আমাদের সেদিকে নজর দিতে হবে এবং নিজে ব্যবহার করে অন্যকে শেখাতে হবে। এটাই আমার সকলের কাছে। মহেশতলা থেকে প্রীতম চৌধুরী ও পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।